সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি পরামর্শ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবর আমি রবিউল ইসলাম আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম আগেরই মতো। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ডালিম গাছ। ডালিম আমাদের দেশের অন্যতম একটি জাতীয় ফল। তো এই ফলটি অনেক সুস্বাদু হয়ে থাকে, এটি আপনারা জানেন, এবং রক্তের চাহিদা মিটায়, অনেক কিছু এটা মিঠায়। তো আসুন আমরা জেনে আসি। স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটি ডালিম গাছ। তো এই ডালিম গাছটি মূলত প্রায় 5 থেকে 7 ফুট উঁচু হবে। তো এটি আপনারা বাড়ির আশেপাশে বা যে কোনো জমিতে এটা রোপণ করতে পারবেন। তো এই চারাটি রোপণ করতে তেমন কোনো কিছু যত্ন লাগে না, তো শুধু কিছু গোবর বা জৈব সার দিয়ে এটি লাগিয়ে নিতে পারবেন। এবং লাগানোর পর কিছুদিন যাবত পানি দিতে থাকবেন। পানি দেওয়ার পরে আপনারা ওইটার পাশে আশপাশে যে তো আগাছা থাকে এইগুলো পরিষ্কার করে দেবেন। ব্যাস, বেশি দিন লাগবে না, প্রায় 6-7 মাস পরেই ফল আসবে। তো আপনারা দেখতেছেন স্ক্রিনে যে এটি প্রায় আমি লাগিয়েছি প্রায় 5 থেকে 6 মাস হবে। তো কিছুদিন পরে এটাতে ফল আসবে আশা করি, দেখা যাক বাকিটা আল্লাহ জানে কি হয়। তো আমি তো লাগিয়েছি প্রায় 5 থেকে 6 মাস হবে, আর এটির মূল্য তেমন বেশি না, 250 টাকা। তো এরকম ইয়া ভিডিওর মধ্যে আরও অনেক ভিডিও আপনাদের মাঝে যাতে পৌঁছে দিতে পারি, আমাদের চ্যানেলটি সবসময় অবশ্যই ফলো করে যেতে থাকবেন। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার দর্শকের কাছে একটি কথা, এত কষ্ট করে ভিডিওটি বানিয়েছি শুধু আপনাদের উপকারের জন্য, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। এবং কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং যাতে আপনাদের কমেন্টগুলো দেখে অনেক খুশি হতে পারি, আনন্দ হতে পারি এবং আপনাদের উত্তর দিতে পারি।